আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আরেকজনকে যুক্ত করি, মইনুল ভাই। মইনুল ভাই আপনি বলেন তাহলে। থ্যাংক ইউ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল আপনাদের প্রতি, অন্য দিনের তুলনায় একটা কথা বলে কি, অন্য দিনের তুলনায় আমার আজকে খুব ভালো লাগতেছে, কারণ আজকে স্টেজে অনেক বড় বড় আমার কাছে মনে হয় ওরা সবাই জ্ঞানী মানুষ, ওদের সাথে কথা বলতেছি খুবই সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা আমার প্রশ্নের দিকে যাই, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা যে প্রতিদিন এত কষ্ট করতেছি, কেউ জব করতেছি, কেউ ব্যবসা করতেছি, এমনকি কেউ কুলিগিরি পর্যন্ত করতেছি, আমাদের উদ্দেশ্যটা আসলে কি? আমি শুধু একটাই পাচ্ছি সার্ভাইভাল, সার্ভাইভাল, সার্ভাইভ করা। যে আমরা যে এত মানে পরিশ্রম করতেছি বা টাকার জন্য আমাদের মানে লাইফে, বিশ্বাস করেন এই সবকিছু না, এই সবকিছু হচ্ছে শুধুমাত্র শরীর, মানুষের নিজের শরীর এবং নিজের মনের ক্ষুধা, এই দুইটা মেটানোর জন্য। শরীরের একটা ক্ষুধা আছে, মনের একটা ক্ষুধা আছে। ধরেন এই যে আমাদের মনের ক্ষুধা হচ্ছে এই যে ইসলাম, ইসলামে যে এই বুলশিট গুলো আছে এইগুলা মুক্ত একটা পৃথিবী তৈরি করা, এটার জন্য আমরা এই যে এই লাইফ টাইপের কথা ইসলাম না ধর্ম, ইসলাম না ধর্ম, ধর্ম হ্যাঁ ধরতে পারেন, হ্যাঁ ধর্ম, ফুল ধর্মগুলো নিয়ে তো এই জিনিসগুলো আমাদের মনের ক্ষুধা মেটাচ্ছে। আবার আবার কাজ করি, কাজ করার উদ্দেশ্য হচ্ছে আপনার উদ্দেশ্য কোন, আপনার উদ্দেশ্য মানে ইয়া হলো আচ্ছা আপনার মনন ভাই, মনন ভাই আপনার ক্যামেরা যে প্রশ্নটা সেটা হচ্ছে মানে একটা উদ্দেশ্য কেন থাকতে হবে, উদ্দেশ্য থাকাটা কেন জরুরি, এটা একটু আগে বলে নিন তো। আচ্ছা আচ্ছা এই যে হকিং ভাই যে বললো যে ওনার উদ্দেশ্য এটা যে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, এটাই তো? ওইটা আমরা পরে আলোচনা করবো না, হকিং ভাইয়ের একটা উদ্দেশ্য বললো, আমার ভাই একটা উদ্দেশ্য বললো। আমার আগে আগে প্রশ্নটা হচ্ছে যে উদ্দেশ্যটা কেন থাকতে হবে, উদ্দেশ্য থাকাটা কেন জরুরি, এটা আগে একটু বলে দেন। হ্যাঁ উদ্দেশ্য কেন থাকা জরুরি, কারণ উদ্দেশ্য ছাড়া মাত্র এক ব্যক্তি কাজ করতে পারে, সেটা হচ্ছে পাগল। পাগল উদ্দেশ্যরা কাজ করে, কিন্তু একজন জ্ঞান মানে যার বিবেক আছে, বুদ্ধি আছে, সে কিন্তু উদ্দেশ্যহীন কোনো কাজ করতে পারে না। আপনি বলতে চাচ্ছেন, আপনার কথাটা আমি একটু ইয়া করে দিই, যে আপনি বলতে চাচ্ছেন যে জীবনের একটা উদ্দেশ্য থাকতেই হবে, একটা একটা একজনের অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের একটা উদ্দেশ্য থাকতেই হবে নাকি ভাই? যদি উদ্দেশ্য না থাকে তাহলে সে পাগল, কিন্তু পাগলের তো অস্তিত্ব আছে, তাহলে পাগলের তো একটা উদ্দেশ্য থাকতে হবে তাই না? আমি সেটা বলতেছি না, আমি বলতেছি আমরা যে কাজ করতেছি আমাদের কিন্তু একটা শেষ একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে ভালো থাকা, আমরা যেন ভালো থাকি। সেটা বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি ভাই, সেটা বুঝতে পেরেছি ভাই। মানে আমাদের একটা উদ্দেশ্য আছে এটা একটা প্রশ্ন, আর আমাদের উদ্দেশ্যটা কেন থাকতে হবে সেটা আরেকটা প্রশ্ন ভাই, পার্থক্যটা কি বুঝতে পারছেন? না আমি ক্লিয়ার হইনি বিষয়টা। মনে করেন আপনার কাছে টাকা আছে নাকি নাই, এটা একটা প্রশ্ন, আর আপনার কাছে টাকা কেন আছে সেটা আরেকটা প্রশ্ন তাই না? টাকা দিয়ে আপনি কি করবেন, টাকা আছে কি নাই সেটা একটা প্রশ্ন, আর টাকা কেন আছে, টাকার দরকারটা কি আপনার, এটা কিন্তু আরেকটা প্রশ্ন নাকি ভাই? বুঝতে পারছেন এবার? জি জি টাকা আছে এটা তো আমার, হ্যাঁ আপনার কাছে টাকা আছে নাকি নাই ভাই? টাকা আছে, 50 টাকা আছে আপনার কাছে পকেটে, আপনি বলবেন হ্যাঁ আছে, বা না থাকলে বলবেন না নাই। এখন আরেকটা প্রশ্ন আছে, 50 টাকা কেন আছে ভাই, এটা দিয়ে কি করবেন আপনি, ওইটা হচ্ছে আরেকটা প্রশ্ন তাই না ভাই? দুইটা দুই প্রশ্ন তো, একই প্রশ্ন তো না দুইটা নাকি? জি দুইটা দুই প্রশ্ন। আচ্ছা আমি জিজ্ঞেস করেছি যে মনে করেন আপনার জীবনে একটা উদ্দেশ্য আছে, অথবা আমি মনে করলাম যে আপনার কোনো জীবনের কোনো উদ্দেশ্য নাই, যেটাই হোক সেটা আমার প্রশ্ন না। আমি জিজ্ঞেস করেছি এই উদ্দেশ্যটা কেন থাকতে হবে, উদ্দেশ্যটা থাকার দরকারটা কি, উদ্দেশ্যটা কেন থাকতেই হবে, ইম্পর্টেন্ট কেন, এটা জিজ্ঞেস করেছি। উদ্দেশ্যটা কেন থাকা জরুরি সেটা, সেটা তো থাকা জরুরি, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই, আমাদের ভালো থাকতে চাই, এটা তো জীবনের একটা উদ্দেশ্য থাকার জরুরত তো সেটা হতে পারে না যে আমরা ভালো থাকতে চাই কারণে আমাদের উদ্দেশ্য থাকতে হবে, এটা তো এটার একটা কারণ হতে পারে না। উদ্দেশ্য থাকাটা কেন জরুরি সেটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি মানে এটা কি শব্দ বলে মানে এইখান থেকে আলাদা করে আপনি একটা দেখাবেন আমাদেরকে যে আমাদের একটা উদ্দেশ্য থাকাটা এই কারণে জরুরি। ভালো থাকাটা একটা, ভালো থাকাটা একটা উদ্দেশ্য, হ্যাঁ ভালো থাকার একটা উদ্দেশ্য, ঠিক আছে। আপনি যদি জিজ্ঞেস করি যে আপনার উদ্দেশ্য কি, আপনি বলতে পারেন ভালো থাকা, কিন্তু আসিফ ভাই প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যটা থাকার প্রয়োজনীয়তাটা কি? উদ্দেশ্য না থাকলে মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে, উদ্দেশ্য না থাকলে সরি বুঝতে পারিনি, মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে। আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি মাসুক ভাই আপনাকে। জি অবশ্যই। আপনি ধরুন জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে আপনার উদ্দেশ্য কি? জান্নাতে যে উদ্দেশ্য, ওখানে উদ্দেশ্য জান্নাত, তারপরে হচ্ছে ওখানে ইয়ে করা, জান্নাতে গিয়ে উদ্দেশ্য কি, গিয়ে কি উদ্দেশ্য কি, জাস্ট এনজয় করা, কোনো উদ্দেশ্য নেই, এনজয় করা, এনজয় করা উদ্দেশ্য, সেটা তো আপনার পরকাল থাকবে না তাই না? জান্নাতের পরে তার কোনো পরকাল থাকবে না? না জান্নাতে তো পরকাল, হ্যাঁ জান্নাতের পরে তো জান্নাতে না না আর কোনো কাল ভিত্তি করে আর তো কোনো পরকাল থাকবে না তাই না? না না জি না। তাহলে তাহলে ওই জীবনের উদ্দেশ্যটা কি, মানে ওই এনজয় যে করবেন, এনজয় করার উদ্দেশ্যটা কি, মানে আউটকামটা কি, আপনার জান্নাতে এনজয় করতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, নিচে করতেছেন, বাট ওটার আলটিমেট পারপাসটা কি?
ওই আমাদের না আমাদের যদি হচ্ছে মনে করেন এই পরিমাণ সাপ্লাই যদি অ্যাবান্ডেন্ট হতো, যেটা মনে করেন এই দুনিয়ার কথাই বলছি, যদি সাপ্লাই অ্যাবান্ডেন্ট হতো তাহলে সেই জিনিসটা আমরা এখানেও করতে পারতাম, কিন্তু আমাদের এখানে সাপ্লাই অ্যাবান্ডেন্ট না। আপনার কি মনে হয় যে কোন ধরনের মানুষের ক্ষেত্রে ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যাদের প্রচুর পরিমাণে আছে তাদের ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, নাকি যাদের কিছুই নেই তাদের ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে? মনে করেন বাংলাদেশের যে সবচেয়ে ধনী পরিবারের যে ছেলেপেলেরা বাচ্চারা, তাদের আপনি নিশ্চয়ই এই জিনিসটা জানেন, তাদের ভিতরে ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নাকি একেবারে যে বস্তিতে থাকে দিন আনে দিন খায় মানে রাস্তায় কাগজ কোটায় এসে জীবনযাপন করে, তাদের ভিতরে ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? না এখানে হচ্ছে এটা হবে না, এখন কথা হচ্ছে যে এটা বুদ্ধিমত্তা আর কি হচ্ছে উপরে নির্ভর করে, যে মানে ব্যাপারটা হচ্ছে যে একজন ব্যক্তি মনে করেন মিস্টার এক্স, সে খাচ্ছি দাচ্ছি মরে যাচ্ছি, এতে যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তার জন্য এটা প্রযোজ্য না, কিন্তু যদি সে একবার একটু মনে করেন যে তার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করবে, একটু গভীরভাবে চিন্তা করে, তাহলে তার ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম ভাই যে যার মনে করেন অনেক সুযোগ সুবিধা সবকিছু সে করতে পারে, সেক্স করতে পারে, ড্রাগস নিতে পারে, মদ খাইতে পারে, বিদেশ ঘুরতে যেতে পারে, সমস্ত যাবতীয় সুযোগ সুবিধা যার আছে, আপনি বলছিলেন যে পৃথিবীতে যদি উদ্দেশ্য না থাকে তাহলে ডিপ্রেশনে চলে যাবে একজন মানুষ, তো যেতে পারে, জি আচ্ছা যেতে পারে, ঠিক আছে, তো জান্নাতে তো আমরা অফুরন্ত সুযোগ সুবিধা পাবো তাই না, মানে আপনারা পাবেন আর কি, আমি তো পাবো না, আমাকে তো দিবে না, আমি তো মানে আমাকে দুধ ভাত রাখছে পান্তা ভাত খাওয়াবে জাহান্নামে নিয়ে, কিন্তু আপনি তো জান্নাতে যাচ্ছেন, আপনি জান্নাতে গিয়ে তো অফুরন্ত সুযোগ সুবিধা পাচ্ছেন এবং মানে হুটুট পাচ্ছেন, গেলমান টেলমান পাচ্ছেন, মপটপ পাচ্ছেন, দুধ টুধ পাচ্ছেন, সবই পাচ্ছেন, এখন আপনার সেখানে গিয়ে জীবনের উদ্দেশ্যটা কি হবে, সেই জীবনটার উদ্দেশ্যটা কি হবে? সেই জীবনের উদ্দেশ্য ওখানে ওটা তো হচ্ছে বালাখানার মতো বলা যায় যাকে, ওখানে তো মানুষের কাজই ওটা, যে মানুষ যদি আমি কোনো মানে উদাহরণ দিচ্ছি যে কোনো কারণে যদি মানুষ কেউ নাইট ক্লাবে যায়, এখানে মানুষ কাজই থাকে উদ্দেশ্য ওখানে এনজয় করার, তখন ওখানে মানুষ অন্য কোনো উদ্দেশ্য চিন্তা করে না, তারপর পরবর্তীতে বাসায় আসলাম কি করলাম এইটা তখন হচ্ছে রিগ্রেটের মানে রিগ্রেটের মধ্যে পড়ে বা পড়ে না, সেটা তার ব্যক্তিগত মানে চিন্তাধারার উপরে, কিন্তু যদি এমন হয় যে হচ্ছে ওখানে ওই মানে সেকেন্ড যেটা ফেজ, ওই যে আপনার টোটাল পুরো সময়টাই যদি মানে আপনার যেরকম আপনার হচ্ছে ওয়াইন বা মদ বা এই জাতীয় জিনিস খেলে যে ধরনের একটা ঘোর তৈরি হয় বা ঘোর না জি আপনি বলতে পারেন যে হ্যাঁ একবারের উদ্দেশ্য, আপনি যদি জান্নাতের কথা চিন্তা করেন যে না ওখানে মানুষের উদ্দেশ্য থাকবে না, তারা হচ্ছে ওখানে জাস্ট অনন্তকালের জন্য থাকবে, এনজয় করবে, খাবে, দাবে, কোনো উদ্দেশ্য নেই, জি এটা মানে এই এইটা তো যেহেতু আমাদের কিতাবে বর্ণিত আছে এবং এটা আমরা সত্য বলে বিশ্বাস করি, সুতরাং এটা এটা 100% অথেন্টিক, আমরা যদি অথেন্টিক সূত্রে প্রমাণিত হলে এটা 100% অথেন্টিক যে আমরা এটা বিশ্বাস করি। হ্যাঁ কিন্তু ভাই আপনি যেই গ্রন্থ থেকে এই জিনিসটা পড়তেছেন, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে জীবনের একটা উদ্দেশ্য থাকতেই হবে আপনার যুক্তিটা যদি এটা হয়, এটা তো আপনার যুক্তি হতে পারে না, কারণ আপনার গ্রন্থেই লেখা আছে যে আপনাদেরও একটা জীবন হবে, সেই জীবনের আলটিমেট কোনো উদ্দেশ্য থাকবে না বা আলটিমেট কোনো পরকাল থাকবে না, সেটাই পরকাল তাই না? জি তাহলে এটা তো আপনাদের যুক্তি কখনো হতে পারে না যে উদ্দেশ্য ছাড়া জীবন, উদ্দেশ্য ছাড়া তো জীবন আপনাদের গ্রন্থ থেকে আমরা বের করে দেখাতে পারছি যে উদ্দেশ্যহীন জীবন, যেটা কোনো আলটিমেট গোল নাই, খালি সেক্স করো, খাও, ফুর্তি করো, মজা করো, সেটাই না, তবে ওখানে মূল ব্যাপারটা বলা হয়েছে যে যদি কেউ যা চাবে তাই পাবে, যদি সে কেউ তার ওখানেও কোনো জীবনের কোনো উদ্দেশ্য চায় তাহলে তার জন্য সেটা গ্রান্ট করা হবে, এরকমই হচ্ছে ঘোষণা করা হয়েছে। সব করলাম কিন্তু আলটিমেটলি কি হবে সেটা করে, যা চাইবো তাই পাবো, সেই জিনিসটা তো উদ্দেশ্য না তাই না? আপনি আপনার জীবনের আউটমোস্ট এটা আপনি মানে আউটমোস্ট সবকিছু সাথে পেয়ে যাচ্ছেন, এরপরে আপনি কি দেখতে, যখন আমি সব পেয়ে যাচ্ছি মানে সেই কাজ মানে সেই ধরনের আমি সেক্স করতেছি, তখন তো আর সেক্স করাটা আমার উদ্দেশ্য না তাই না? যেটা আপনি মনে করেন হ্যাঁ আপনি হচ্ছে সেক্স করছেন, ঠিক আপনি এখন সেক্স করছেন, আপনি সেক্স করছেন, এবার আপনি হচ্ছে মানে সেক্স যেটা ক্রিয়াটা আপনি যার সাথে করছেন সেটা অ্যাবান্ডেন্স ওখানে আপনার দেওয়া হচ্ছে, যাতে একজন দুজন তিনজন পাঁচজন দশজন তো জানেন এই ব্যাপারে। আচ্ছা মাসিক ভাই তেমন একটা জিনিস চিন্তা করুন না, আপনার ইহ জীবনের উদ্দেশ্য রাইট নাও আপনি যে জীবনটা লিড করছেন সেই জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা উদ্দেশ্যহীন জীবনে যাওয়া, এই জীবনের উদ্দেশ্য হচ্ছে অ্যাবান্ডেন্স অর্জন করা। এবার আপনি আমাকে আরেকটা কথা বলুন মাসিক ভাই, ঈশ্বরের উদ্দেশ্য কি মানুষকে বানানো, একটা উদ্দেশ্যহীন জীবনে ফেলে দেওয়া?
এখানে এখানকার আর ওখানকার মধ্যে পার্থক্য মানে জিনিসটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্সের মানে ওখানে একটা পার্থক্য ওখানে হচ্ছে আপনি যা খুশি করবেন ঠিক আছে হোয়াটএভার ইউ ফিল লাইক আপনি ডান্স বারে যাবেন এখানে এই জীবনে আপনি দেখুন জান্নাতে যা করছেন সেই জিনিসটাই এখানে করে আপনি বলেন আপনি এখানে একটা কথা বললেন যে আমি গেলাম বারে গেলাম বা ইয়েতে ডিস্কোতে গেলাম ফিরে এসে ঘরে এসে আমি তার জন্য অনুতাপ করলাম আমি বললাম আরে এটা কি ঠিক করলাম এটা ঠিক করা হয়তো উচিত হয়নি আমি কি জান্নাতে যেতে পারবো কিন্তু জান্নাতে গিয়ে আপনি সেই জিনিসটাই করছেন ভাবুন ব্যাপারটা যে জান্নাতে গিয়ে আপনি যে জিনিসটা করছেন সেই জিনিসটাতে আপনি সেই জিনিসটা করেই আপনি ইহ জীবনে আপনি অনুতপ্ত হচ্ছেন আপনার উদ্দেশ্য হচ্ছে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে এমন একটা উদ্দেশ্যহীন জায়গায় যাওয়া মানে এমন একটা জায়গায় যাওয়া যেখানে কোনো উদ্দেশ্য নেই আপনার এখানে এখানে আপনি আরও ভাবুন যে ঈশ্বর আপনাকে তৈরি করেছে কেন করে আপনাকে কী বলেছে কোথায় যেতে হবে বা কোথায় আপনাকে রাখবে আর উদ্দেশ্যহীন জীবনে রাখবে যেখানে সব কিছু আছে যা চাইছেন পেয়েছে এই তবলা শুনবো তবলা শুনতে চাইলেন এই গান শুনবো গান শুনতে চাইলেন উদ্দেশ্যটা কি হোয়াট ইজ দ্য পারপাস পারপাসটা কি কোন পারপাস নেই আপনাকে একটা জোকস বলতে চাই সেটা হচ্ছে যে এক জিহাদি সে তার সাক্ষাৎকার নিচ্ছে হ্যাঁ এখন সাক্ষাৎকার গ্রহণকারী বলতেছে মানে আপনারা ঈশ্বরের মানে নাস্তিকদেরকে হত্যা করতে চান কেন সমস্যাটা কি জিহাদি ভাইটি বলছে যে আরে নাস্তিকরা খালি ফ্রি সেক্স করে মদ খায় খালি মদ খায় ফ্রি সেক্স করে খুব খারাপ এই জন্য তাদেরকে হত্যা করে দিতে এন্ড বলে তাহলে হত্যা করে আপনি কি হত্যা করে আপনি কি পুরস্কার পাবেন হত্যা করে আমি জান্নাতে যাবো জান্নাতে গিয়ে আপনি কি করবেন ফ্রি সেক্স এবং মদ খাবো আসিফ ভাই আমার জান্নাতে যাওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা একটু বলি আমার উদ্দেশ্য হলো আমি জান্নাতে যদি যাইতে পারি যাই না যাইতে পারবো কিনা সারা জীবন যে নাস্তিকতার পক্ষে কথা বললাম এই অপরাধে তো যাওয়ার সম্ভব না কিন্তু আল্লাহর রহমতে যদি যে মানে যে যাই যদি মানে আল্লাহ রহমত করে হেদায়েত দেয় হেদায়েত দিলে তো যাইতেও পারি বলা তো যায় না আল্লাহই ভালো জানে তো আমি যদি বেসে যাই তাহলে আল্লাহর কাছে অনুরোধ করবো হে আল্লাহ আমারে তুমি দয়া করে একটা গাধা বানাও গাধা আর আমার নাকের সামনে একটা মূল ঝুলাই দাও আমি মূলার পিছনে আজীবন দৌড়াবো এটাই আমার জীবনের উদ্দেশ্য আচ্ছা আসিফ ভাই আমি মাসুক ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি মাসুক ভাই আপনাদের আইডিওলজিতে আপনাদের ধর্মেতে তো আক্রমণাত্মক জিহাদটা বৈধ না যে ধরেন কোনো একটা কান্ট্রির সাথে কোনো একটা দেশের সাথে আপনার কোনো ধরনের শত্রুতা নেই কোনো ধরনের কোনো সমস্যা নাই সে কান্ট্রি হচ্ছে তার নিজেদের সিভিলদের উপরে কোনো ধরনের অত্যাচার করে না কোনো সমস্যা নেই মানে ইসলামের সাথে মুসলিমদের সাথে ওই কান্ট্রির কোনো সমস্যা নেই তারপরেও আপনাদের সেই রাইটটা আছে না যে ওই কান্ট্রিকে আপনারা প্রথম ইসলামের দাওয়া দিবেন তারপরে ইসলামের দাওয়া দিবেন তারা যদি মেনে নেয় তাহলে খুবই ভালো মুসলিম হয়ে যায় খুবই ভালো সেটা হচ্ছে আপনার এম্পায়ারের মধ্যে চলে আসবে আপনাদেরকে আমির মেনে নিবে আমির মেনে নিয়ে আপনাদেরকে হচ্ছে জিজিয়া দিবে এবং তার এই দুইটার একটাও যদি তারা গ্রহণ না করে তারা কি আপনারা তারপর আক্রমণাত্মক জিহাদ করতে পারবেন না মাসুক ভাই মানে আমার কথা জি ওখানে মানে একটা ইয়ে আছে আপনি মুসলিম কান্ট্রিকে মানে যেখানে একদম পরিপূর্ণ শরীয়ত কায়েম বা তারা হচ্ছে মানে নিজের মন গড়া আইন দিয়ে শাসন করে না এরকম কোনো দেশের উপর আপনি আক্রমণ করতে পারবেন না এ ব্যতীত যারা হচ্ছে মন গড়া আইন দিয়ে ইয়ে করে মানে বিচার কার্য পরিচালনা করে ইসলামিক শরীয়ত বহির্ভূত যে কোনো কাজের উপর আপনি এই কাজটা করতে পারবেন জি এটা আছে আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে ঈশ্বরের ব্যাপারে আপনার উদ্দেশ্যের ব্যাপারে যে কথাটা বলছিলেন যে আমাদের এই লাইফে যদি কোনো উদ্দেশ্য না থাকে আমরা ডিপ্রেসড হয়ে যাব যেহেতু আমাদের এখানে আমাদের রিসোর্সের অভাব আছে কিন্তু জান্নাতে যাই যদি আমাদের উদ্দেশ্য না থাকে তাহলে আমরা ডিপ্রেসড হব না কেননা জান্নাতের রিসোর্স আনলিমিটেড ডিপ্রেশনের কথাটা নিয়ে আসলেন পার্সোনালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সারা জীবন এবং আমি আমার পরবর্তী জেনারেশনের আমি চাইবো আর কি আমার পরবর্তী জেনারেশনের মতো ফোর্স করতে পারবো না বাট আমি চাইবো আমার যদি এরকমটা হয় যদিও আমার সাথে ওই ডিপ্রেশনের ইয়েটা কানেক্টেড না এখন কানেক্টেড অ্যাটলিস্ট যে আমি এখন ধর্ম ছেড়েছি আমি এখন ডিপ্রেসড এরকমটা না আমি চাইবো আমি সারা জীবন যদি ডিপ্রেস থাকি থাকবো আমার নেক্সট জেনারেশনও যদি সারা জীবন ডিপ্রেস থাকবে থাকবে বাট আমার কাছে একটা উদ্দেশ্য আছে জান্নাতে যাওয়ার বা আমার একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে ইসলামিক শরীয়ত কায়েম করার এই উদ্দেশ্য নিয়ে আমি বা আমার নেক্সট জেনারেশনের কেউই কাউকে ক্ষতি করবে কোন একটা সেকেন্ড পার্সনের ক্ষতি করবে কাউকে লুণ্ঠন করবে তারপরে আক্রমণ করবে তার আইডিওলজি তার উপরে ইনফোর্স করবে তার ভূমি দখল করবে বা তার হচ্ছে জিনিসপাতি দখল করবে তাকে হত্যা করবে বা তার মা বোনকে সামহাও দাস দাসী বানাবে আমি এটা কখনোই চাবো না আমি চাবো আমি সারা জীবন ডিপ্রেস থাকি আমি চাবো আমার নেক্সট জেনারেশন তার নেক্সট জেনারেশন তার নেক্সট জেনারেশন সবাই সারা জীবন ডিপ্রেস থাকুক তারপরেও আমি এই ধরনের কোনো উদ্দেশ্য যে উদ্দেশ্য আপনারা প্রপোজ করতেছেন আমি উদ্দেশ্য নিতে ইন্টারেস্টেড হব না সরি হ্যাঁ আসবে আমরা তোকে বলছি হ্যাঁ এটা সাপেক্ষে মাসুদ ভাই কি কিছু বলতে চান ভাই এটা হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত মত
প্রকাশ করলেন মাশাল্লাহ ভালো। আমি একটা আমার একটা ব্যক্তিগত মত বলি যে ধরেন এখন থেকে কিছু বছর আগে মনে করেন বছর পাঁচেক হবে আমি একটা মানে বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি ওখানে মানে শুধু চান্স পাওয়ার পরে আমি দুটো বছর ওখানে কাটিয়েছি আর কি, কিন্তু আমি না আমার মানে তারপর আমি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি বলতে আমার আমি ওইখানকার ওই কারিকুলামের সাথে কোপ আপ করতে পারিনি, বিকজ আমার লাইফের অ্যাম্বিশন ছিল অনেক হাই। সো আমি এই যে মানে মানুষজনের যে এই যে র্যাট রেস, এই র্যাট রেসের মধ্যে আমি নিজেকে কোপ আপ করতে পারিনি। পরবর্তীতে যে জিনিসটা ঘটছে তখন আপনি যদি আপনি আমার ছবি বা দেখেন আপনি হয়তো আমার চিনতে পারবেন না এই আর কি। আমার ফেসবুকে কিছু আছে যেহেতু আমার ফেসবুক অনেক পুরনো অ্যাকাউন্ট, আর ওই সময় আমি হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি তখন আপনারা জানেন যাই হোক আমি হচ্ছে মিউজিকের সাথে কিছু সামহাও রিলেটেড ছিলাম, মানে ব্যক্তিগতভাবে কোনোভাবে হচ্ছে মানে অর্গানাইজার কোনোরকম কোনোভাবে না বাইরের সাথে না 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 কোনো স্টেশন না বাবা নিজে ব্যক্তিগতভাবে যে কোনো মানে কোন জায়গায় স্টেজে বাজাতাম কোনটা না এক্সপেরিমেন্টালি। আপনাকে সামহাও এরকম বলতে যাচ্ছেন যে আমি যে উদ্দেশ্যের কথাটা বললাম এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, বাট আপনারটা কোনো পার্সোনাল অপিনিয়ন না, আপনারটা আসতেছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কেউ যদি বলে যে ভাই আপনি যে আপনার উদ্দেশ্য বললেন এটা হচ্ছে কি আপনার পার্সোনাল অপিনিয়ন, বাট আমারটা তো পার্সোনাল অপিনিয়ন, আমারটা হচ্ছে ঘর থেকে আসে। আপনারটাকে পার্সোনাল অপিনিয়ন না বলতে হলে বা না বলে এস্টাবলিশ করতে গেলে বা আপনার উদ্দেশ্য সামহাও আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য থেকে সুপিরিয়র, আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য থেকে সুপিরিয়র জাস্ট বিকজ এটা গড থেকে আসছে এরকম প্রমাণ করতে গেলে একটা ল্যাকিংস আছে এখানে, যে সবার আগে আপনাকে গড প্রমাণ করতে হবে যে গড বলে আসলে কোনো কিছু আছে, গড থেকে আসলেও কোনো ওহি আসে, গড আমাদের সাথে আসলে ইন্টারেক্ট করতে চায় এবং আপনার পার্টিকুলার গড ট্রু, ওইখানে যে আপনি বলতে পারবেন হ্যাঁ যেহেতু আপনারটা গড থেকে আসছে মানে গড এক্সিস্ট করে এবং গড ওহি পাঠায় এবং সেই গডই আপনার গড আপনি প্রমাণ করতে পারছেন, সেখানে যে আপনার উদ্দেশ্যটাকে আপনি সামহাও অবজেক্টিভ বলতে পারবেন। এছাড়া আনলেস আর আনটিল ইউ প্রুভ গড, আপনারটা আমারটাও যদি যেমন সাবজেক্টিভ একটা উদ্দেশ্য আপনারটাও সাবজেক্টিভ উদ্দেশ্য, আপনি জাস্ট ক্লেম করলেন এটা গড থেকে আসছে এটা আলাদা কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে এটা না, যদি আনলেস আর আনটিল ইউ প্রুভ এটা গড থেকে আসছে আপনি আলটিমেটলি কিন্তু কোনো গডের উদ্দেশ্য পালন করতেছেন না, আপনি আলটিমেটলি পালন করতেছেন 1400 বছর আগের প্রিমিটিভ মানুষের উদ্দেশ্য। হ্যাঁ আসিফ ভাই আমাদের তো হ্যাঁ সরি মাসুক ভাই যেটা বলতে চাচ্ছিলেন উনি শেষ করুন। জি যাই ভাই যেটা বললেন ঠিক আছে, হ্যাঁ এটাই আসলে মনে করেন আমার উদ্দেশ্য আর আপনার উদ্দেশ্যের মধ্যে যেটা ফারাক সেটা হচ্ছে যে গডের এক্সিস্টেন্স, যে আমি এটা প্রুভ করতে পারলাম অথবা পারলাম না বা আমি যদি ব্যর্থও হই হোয়াট এভার, কিন্তু হচ্ছে মানে এটা এখন যদি আমি ব্যর্থ হই আমার কাছে আমি একটা জিনিস দেখতেছি আমি তাকে সাইন বলে গডের সাইন বা আল্লাহর সাইন বলে আমি মেনে নিচ্ছি যে না এটা অবশ্যই গড ব্যতীত অন্য কোনো এক্সিস্টেন্সের দ্বারা এটা সম্ভব না, অথচ আমার এগেনস্টে আরেকজন হয়তো সেটাকে বলছে না ইটস টু সিম্পল যে কোনোভাবে এইভাবে হতে পারে। সো এই যে পার্থক্যটা এরপরে আমি যখন এটা মেনে নিছি ফার্মলি বিলিভ করছি যে না এটা গডের পক্ষ থেকে আসছে, সো দেন আমার এগুলো সামনে যেখানে আমি তার একটা পর্যায়ে এসে যে আমার জীবনের উদ্দেশ্যে যে আমি এটা করবো এটা করবো এটা করবো এই করার পরে আমার এই বেনিফিট আমাকে এই রিওয়ার্ড দেওয়া হবে এইগুলো তো নেক্সট স্টেপ। জি এখানে এই বিষয়ে আমাদের কথা হয়েছে এই লাইভেই অনেক কথা হয়েছে মনে হয় যে হচ্ছে গডের এক্সিস্টেন্স নিয়ে যে আদৌ আমি এটা খুবই সিম্পল যে আসলে মানে যেগুলোকে আমি প্রমাণ হিসেবে দেখাবো ঠিক সেমভাবে এইগুলো মানে কেউ কেউ মানবে কেউ কেউ মানবে না, যে মানবে না যে মানবে না সে মানবে না। এবার আমার